আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন নারী সম্পর্কিত বিখ্যাত কিছু উক্তি। আশা করি উক্তিগুলি আপনাদের ভালো লাগবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম জলে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী। এ উক্তিটি এলিয়ানর রুজভেল্টের। অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ের টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী, আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। এ উক্তিটি হুমায়ুন আহমেদের। নারীর হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। এ উক্তিটি রেদওয়ান মাসুদের। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। এ উক্তিটি হুমায়ুন আহমেদের। নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয় বুঝত যে জগতের যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে, সবচেয়ে বড় নির্যাতন হলো মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। এ উক্তিটি তাসলিমা নাসরিনের। নারীর কাছ থেকে পুরুষের মতো কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। এই উক্তিটি প্লেটোর। সব বড় মানুষেরাই তাদের সাফল্যের জন্য কোনো অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। এ উক্তিটি ও হেনরির। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। এ উক্তিটি নেপোলিয়ন বোনাপার্টের। কোনো কালে একা হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। এ উক্তিটি কাজী নজরুল ইসলামের। স্ত্রী লোক দিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভষ্ট পুরুষের কোনো সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্পর্কে কোনো দোষ করিলে সে আর মুখ দেখাতেই পারে না। এ উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। মাতৃত্ব শুধু শক্তি যোগায় না, এটা মনে শান্তিও এনে দেয়। তুমি নারী বলে দুর্বল এটা কখনোই কাউকে বলবে না। এই উক্তিটি ম্যারি কমের। আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা, তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচাইতে গুরুত্বপূর্ণ। এ উক্তিটি মরিয়ম মাকেবার। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিবেন, ও আপনার কোন উক্তিটি ভালো লেগেছে কমেন্ট করবেন।